125 গ্রাম থেকে আচ্ছা 130 শেফ আমি বাইরে গেছিলাম ইউএসএ গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস করো মানে আমরা এত জায়গায় বিরিয়ানি কভার ওদের কম্বোটা খুব সুন্দর মানে এত রিজনেবল এর ভিতরে আর সবচেয়ে বড় কথা যে মটনের এত দাম সেখানে 100 গ্রামের মটন 150 টাকা দিচ্ছে আর ওরা বললো যে চাপটা ফ্রাই করতে তো সবকিছু ট্রাই করবো পিসটা মানে একদম ছোট লোভনীয় লাগছে দেখতে একটা পিস 125 গ্রাম থেকে আচ্ছা 130 গ্রাম থেকে বিরিয়ানি ভাই সব থেকে নিয়েছি মাটন বিরিয়ানি পিসটা 150 গ্রামের পিস জাস্ট দেখো এরকম পুরো চর্বি আর হাফ পুরো মাংসের লেয়ারটা জাস্ট কাছ থেকে দেখাচ্ছি একদম পুরো গরম মাংসটা জাস্ট আমাকে সাথে সাথে দিলো এনে আর ঠিক কোয়ান্টিটিটা দেখো জাস্ট রাইসে ঠিক এরাম টাইপের কোয়ান্টিটি জাস্ট বিরিয়ানিটা দেখো কতটা পোর্শন বিরিয়ানি এবার অয়েলটা না জাস্ট কম লাগছে আমার আর সাদা আর গোল্ডেন রাইস যেরকম থাকে স্যালাড আর আলুটা জাস্ট কত বড় দেখো আলুটা জাস্ট ভাঙছে একটুখানি সামনে এসে দেখ একবার দেখো এটা দেখো আলুটা বিগ সাইজের আলু আর ঠিক এরাম টাইপের মাটনের পিসটা মাটনের পিসে জাস্ট 150 গ্রাম মাটন 150 গ্রামের মাটন দিয়ে বিরিয়ানিটা পুরো আর এটার দাম 150 টাকা তো চলো একটু প্রথমে শুধু খেয়ে দেখি বিরিয়ানি মানে একদম গরম মানে ওই যে একদম ময়েস মানে মুখে জাস্ট মিলিয়ে গেল খুব একটা চড়া আত সেরম কিন্তু নয় প্রপার একদম বিরিয়ানি জাস্ট হালকা একটা মশলা ইউজ করা আউটস্ট্যান্ডিং খেতে এটা নিয়ে এই লেভেলের সফট এতটা পরিমাণ সফট তো খেয়ে দেখি এবার চুলচুল করছে ম্যাটনটা একটু আলু নি তার সাথে একটু মটন মটনটা দারুণ সেদ্ধ হয়েছে দিয়ে একটু খাই এবার দারুণ দারুণ খেতে মানে সত্যি ভীষণ ভালো খেতে মানে হয় না একদম পুরো মুখে মিলিয়ে যাচ্ছে মুখের মধ্যে দিয়ে এত সুন্দর টেস্ট মানে এক গাদা আতর ফাতর দিয়ে এরকম কিছু না হালকা লাইট বিরিয়ানি যারা যারা প্লিজ ট্রাই করো নি একবার এখানে ট্রাই করে দাও হেভিংলি সত্যি দারুণ খেতে এই চিকেন লেগ পিসটা এটার দাম 50 টাকা তোমাদের ভালো করে তো মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি আর এই লেগ পিসটার দাম 50 টাকা মানে এতটা বড় সাইজ ভিডিও বললাম আমার যা লোভ লাগছিলো দেখে মানে এতটা টেম্পটিং জাস্ট গ্রেভিটা দেখো মানে রিল বানানোর জন্য ইয়ে করেছিলাম একদম পুরো লাল লাল শুধু শুধু চাপটা একটু খেয়ে দেখে দারুণ দারুণ মানে জাস্ট কথা হবে না মানে বিরিয়ানির সাথে চিকেন চাপটা থাকলে জাস্ট জমে যায় দেখো এই ফ্রেশ একটা চিকেন চাপ জাস্ট খুলে বেরিয়ে আসছে চিকেন চাপটা দিয়ে একটুখানি জাস্ট বিরিয়ানিটা খেয়ে দেখি দারুণ দারুণ আমি কোনো কথায় মানে ভাষায় প্রকাশ করতে পারছি না লিটারালি তোমরা প্লিজ যারা আসলে যারা একটু খেয়ে দেখো তো বিরিয়ানিটা ছিল বিরিয়ানিটা ইজি তোমরা দুজনের শেয়ার করতে পারো যথেষ্ট পরিমাণ অনেকটা বেশি কোয়ান্টিটি দিয়েছে এটার দাম হচ্ছে 150 টাকা 150 গ্রামের মাটন দিয়ে পুরো বিরিয়ানিটার দাম হচ্ছে 150 টাকা আর চিকেন চাপ যেটার দাম 50 টাকা এইটা কবে থেকে স্টার্ট হয়েছে এটা 4 মাস হয়ে গেছে স্টার্ট হয়েছে আর মানে এইটা মানে এটা করার পিছনে তুমি কি এটা নিয়ে কোনো লাইনে ছিলে নাকি মানে রেস্টুরেন্ট লাইন বা কোনো রকম বিরিয়ানি বানাতে বানাতে পারতে নাকি আগে দিয়ে না বিরিয়ানি তো বানাতে পারতাম কজ আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি এর আগে আচ্ছা তো 2017 পাস আউট আচ্ছা তো পাস আউট করার পর আমি অ্যাজ এ পেস্ট্রি শেফ আমি বাইরে গেছিলাম ইউএসএ আচ্ছা ইউএসএ থেকে আচ্ছা হ্যাঁ ইউএসএ তে গেছিলাম তো ওখানে 1 বছর কমপ্লিট করার পর আমাকে ব্যাক করতে হয় দেন লকডাউনের টাইমে মানে আমি প্ল্যান করি যে আর জব করার থেকে বেটার কিছু একটা বিজনেস করব যে বিজনেস করে হ্যাঁ কারণ জবের অবস্থা সত্যি খুব খারাপ ছিল ওই টাইমে তো ওই জন্য বিজনেস করার পর ভাবলাম যে খাওয়ারেরই কিছু করব
তো পেস্ট নিয়ে তো আমি করা যাবে না কারণ এখানে অনেক ব্র্যান্ড অনেক বড় বড় ব্যাপার আছে তো ওখানে নিজের কিছু একটা ছোট করে ভাবলাম বিরিয়ানি থেকে পেস্ট্রি শেফ যেটাকে বলে পেস্ট্রি শেফ ছিলাম হ্যাঁ পেস্ট্রি শেফ তো ভাবলাম যে বিরিয়ানি নিয়ে কিছু করা যেতে পারে কারণ ওটা খাবারটা 2 ঘন্টা লাগে তো জেনারেলি মানুষ পছন্দ করে বানানোর থেকে দোকান থেকে নিয়ে নেব আর বিরিয়ানিটা নিজে থেকে একদম বানাও নাকি না প্রথমে প্রথমে বানাতাম নিজে থেকে যেহেতু এখন সেল বেড়ে গেছে বলে এখন বিজনেসটা দেখতে হবে আমাকে তো ওই জন্য এখন শেফ আছে আচ্ছা স্টার্টিংটা প্রপ প্ল্যানিং ছিল যে আমি নিজের হাতেই সব শুরু করেছিলাম আচ্ছা মানে এত কম মানে এত জায়গায় বিরিয়ানি খেয়েছি এত জায়গায় কভার করেছি তো মানে এত কম দামে কি করে হচ্ছে মানে এত কম্বো চারিদিকে এত অফার্স কি করে পাচ্ছ মানে যেখানে মাটনের এত দাম সেখানে 150 গ্রামের মাটন 150 টাকায় কি করে পসিবল হচ্ছে দেওয়াটা হ্যাঁ পসিবল দেখো মানে আমার আইডিয়া হচ্ছে মিনিমাম মার্জিনে মানে লোকে প্রফিট থাকছে খুবই অল্প থাকছে মানে ফুড বিজনেসে কি হয় 40% 30% প্রফিট রাখে লোকে তো সেখানে আমি হয়তো 10% আছি আচ্ছা দেখে আমি চাইছি যে বেশিরভাগ মানুষ আমার দোকানে আসুক থাক ভিজিট করুক এটাই আমি চাই তো ওই জন্য আর তুমি একটু বলে দাও যে কি করে আসবে সবাই হ্যাঁ এটা হচ্ছে বড়নগর পুরনো পোস্ট অফিস এই এই দিকটা তো ঠিক আগেই মাদুরকা অ্যাপার্টমেন্টের ঠিক অপোজিটেই আমার এই দোকানটা আচ্ছা ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ লিটারালি মানে বিরিয়ানির কোনো তুলনা হবে না ফোনকার সময় দাঁড়িয়ে যে 50 থেকে চিকেন চাপ অত বড় পিস একটা চিকেন তো না বিরিয়ানিটার মধ্যে না এক্সট্রা যে আতর ইউজ করা বা এক্সট্রা কিছু করা সেরকম কিন্তু কিছু নেই প্রপার বিরিয়ানি যেরকম হয় হ্যাঁ ঠিক সেরকমই খেতে বিরিয়ানি তোমরা জাস্ট এসো এসে ট্রাই করো আমি জানি তোমাদের ভালো লাগবে খেয়ে তো তোমরা প্লিজ এসে ট্রাই করো আর যারা যারা খেয়েছো তারা জানিও কমেন্টে যে কেমন লেগেছে আর না খেলে অবশ্যই এসে ট্রাই করো ঠিক আছে আর গুগল ম্যাপে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো গুগল ম্যাপ লিঙ্কটা তো সবাই চলে এসো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঝটপট গিয়ে আচ্ছা আমার ভিডিও দেখো কেন সাবস্ক্রাইবটা করো না এত কষ্ট করে ভিডিও করি এদিকে ভিডিও দেখছো বুঝতে পারছি বাট সাবস্ক্রাইব নেই যখন ওখানে গিয়ে চেক করি অ্যানালাইটিক্স যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা